نحمده ونصلي على رسوله الكريم اجتماع সংক্রান্ত বিষয়ে একটি সংবাদ দেশের সাধারণ মানুষের মধ্যে আলোচিত হচ্ছে যে বছর দুই পর্বে ইজতেমা হতে যাচ্ছে প্রথম পর্ব 10-11-12 জানুয়ারি এবং দ্বিতীয় পর্ব পরবর্তী একটি তারিখে আসলে ব্যাপারটি এমন নয় বরং দাওয়াত তবলিগের মেহনত যা শত বৎসর ব্যাপী পরামর্শক্রমে চলে আসছে সে পরামর্শ অনুযায়ী দাওয়াত তবলিগের বাৎসরিক ইজতেমা প্রথম দিকে এক পর্বেই হতো 2018 পর্যন্ত কয়েক বছর দুই পর্বে অনুষ্ঠিত হয়েছে কিন্তু 2019 সালেও পরামর্শক্রমে এক পর্বে ইজতেমা হয়েছে 64 জেলার আর ঠিক এবছরও দাওয়াত তবলিগের পরামর্শ অনুযায়ী এবং যারা আমরা গোটা পৃথিবীর আলমী সুরার অধীনে আমরা যারা দাওয়াত তবলিগের কাজ করছি আমাদের ইজতেমা 10-11-12 জানুয়ারি টঙ্গীর ময়দানে অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ এছাড়া অপরদিকের কোনো ইজতেমা পরবর্তীকালে যদি থাকে সেটা বাংলাদেশের অনেক জায়গায় অনেক ইজতেমা হয় আমরা ইদানিংকালে রাস্তায় পথ চলতে গিয়ে মানিকগঞ্জের একটি ইজতেমাকেও দেখতে পাই পোস্টার দেখতে পাই এরকম অনেক ইজতেমাই অনেক জায়গায় হয় এবং আমরা এই কথা বলতে পারি যে যারা সুরাই নিজামকে মানছেন না তারা কোনো ইজতেমা পরবর্তীতে করছেন অথবা সরকার তাদেরকে অনুমতি দিয়েছেন কিন্তু আমাদের ইজতেমা এক পর্বেই হবে গোটা বাংলাদেশের 64 জেলার একসাথে ইজতেমা সেটা হলো 10-11-12 যারা সুরাই নিজাম মানছেন না তাদের ইজতেমা পৃথক হতে পারে সেটা তাদের ব্যাপার কিন্তু আমাদের ইজতেমা দুই পর্বে নয় আমাদের ইজতেমা এক পর্বে এবং সেটা 10-11-12 জানুয়ারি এবং আমরা যারা এই কথাগুলি প্রচার করছি বিভিন্ন জায়গাতে যে বছর ইজতেমা 10-11-12 এবং পরবর্তী একটি তারিখ দিয়ে আমরা বলছি দুই পর্বে ইজতেমা হতে যাচ্ছে এই সংবাদটি ঠিক নয় আমরা এই কথাটাকে প্রচার না করি বরং আমরা এই কথা বলি যে আমাদের ইজতেমা একটি 10-11-12 জানুয়ারি جزاك الله جزاك الله